নির্বাচনের মধ্যে নির্দল প্রার্থীর গাড়ির চাকায় রাতের অন্ধকারে উধাও, ফলে চাঞ্চল্য এলাকায়। এবারের একুশের বিধানসভা নির্বাচন অনেকটাই অন্যরকম। বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে নির্বাচন অনেকটাই হাইভোল্ট। তার মধ্যে এবার রাতের অন্ধকারে বিধানসভার প্রার্থী তার গাড়ির চাকার উধাও ঘটনাটি ঘটে ময়নাগুড়িতে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী বিলাস সরকারের নির্বাচনী প্রচারে রাতের অন্ধকারে গাড়ির চাকা উধাও, ওই দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য। একুশের বিধানসভা নির্বাচনে জোর কদমে নির্বাচনী চলছে প্রচার। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী বিলাস সরকার জানান, কোন দুষ্কৃতী ষড়যন্ত্র করে গাড়ির চাকা খুলে নিয়ে চম্পট দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখেন গাড়ির চাকা নেই এবং নির্দল প্রার্থীর বিলাস সরকারের গাড়ির চাকা খুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে এরকমই চাঞ্চল্য তৈরি হয়। বিলাস সরকার ময়নাগুড়ি পুলিশ প্রশাসনকে জানায়, সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি পুলিশ তদন্ত শুরু করেন। এই ঘটনাকে ঘটালো তারই তদন্ত করছে পুলিশ এবং যাতে নির্বাচনী প্রচার করতে না পারে গাড়ির চাকা খুলে নিয়ে গেলেও কিন্তু বিলাসবাবু ভোট প্রচার থেকে থমকে থাকবে না। ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন অঞ্চলে ভোট প্রচারে বেরোলেন বলে জানা যায়। এই ঘটনার ফলে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্দল প্রার্থী বিলাস সরকার জানান, তিনি ভোট প্রচার চালিয়ে যাবেন। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের প্রতিবেদন, সি নিউজ। বিলাসবাবু, কি হয়েছে আপনার? কালকে রাত্রে মানে সন্ধ্যার পরে আমি দোকান টোকান করে মোটামুটি আমি বলছি যে আমরা কাল থেকে পরশু দিন আমরা নির্বাচন প্রচারে বেরোবো। তো বলছি যে আমার গাড়ি নিয়েই বেরোবো, আমার গাড়িতে হোডিং ফোডিং লাগাবো, তারপরে আমি নির্বাচন নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রচারে বেরোবো। তখন অনেকে জানে, আমাদের আশেপাশে অনেকেই জানে যে আমি আমার গাড়ি নিয়ে নির্বাচন প্রচারে বেরোবো। তো বেরোনোর পরে মোটামুটি এই কথা মোটামুটি সবাই জানে। কারণ রাত নটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তো মোটামুটি সাড়ে দশটা এগারোটার সময় আনুমানিক, তখন কিছু লোক এখানে এসে মানে দুই তিনজন লোক বলছে আর কি যে নির্বাচনে বেরোনো যাবে না, এরকম নেশাগ্রস্তভাবেই বলছে হয়তো। আমি তার সেটার কোনো প্রত্যুত্তর দিইনি, আমি ঘুমিয়েছিলাম বা ভিতরেই ছিলাম ঘরে। তো তারপরে এবার সাড়ে বারোটা অবধি আমি বাড়িতেই আমি একটু নির্বাচনী যে বইগুলো দিয়েছে ওগুলো পড়ছিলাম আর কি। তারপরে ঘুমিয়ে পরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দোকান খুলে দেখি আমার যে নির্বাচনী প্রচারে যে গাড়ি নিয়ে যাব ভেবেছিলাম সেই গাড়ির পিছনের দুটো চাকা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এখন কে নিয়েছে সেটা আমার জানা নেই, দুষ্কৃতীরা আমার সেই দুটো গাড়ির চাকা সমেত খুলে নিয়ে চলে গেছে, এইটুকুই। সকালে উঠে তারপরে আমি থানায় গিয়েছি, থানায় কমপ্লেন করেছি। কমপ্লেন করার পরে পুলিশ অফিসার এসেছে, ইনভেস্টিগেশন ইনকোয়ারি হলো। তো এই অবস্থায় আপনি এখন কিভাবে নির্বাচনী প্রচারে নামবেন? এই অবস্থায় আমাকে নির্বাচন প্রচার তো করতেই হবে, নির্বাচনে যেহেতু আমি নেমেছি, আমার সহযোগী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের প্রচার বেরোতেই হবে। সেটা কে করেছে জানি না, আমার প্রচার বেরোতে হবে। হয়তো গাড়ির নতুন টায়ার কিনতে হবে, টায়ার কিনে বা নতুন সব কিছু কিনে এনে করতে হবে। কারা করছে এরকম কোনো অনুমান? অনুমান সেরকম ভাবে তো আমি কাউকে দেখিনি বা ইন্ডিকেট করতে পারছি না। এবার নিশ্চয়ই আমার বিরোধী যারা আছে আমাকে ভালো চোখে দেখছে না, আমার প্রচারে হয়তো কোনো রাজনৈতিক দলের ক্ষতি হতে পারে, এরাও করতে পারে। কোন রাজনৈতিক দলের ক্ষতি হবে সেটা আমি জানি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিলাস সরকার। আপনি কোন থেকে প্রার্থী? হ্যাঁ, আমি নির্দল সমর্থিত প্রার্থী।